আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাম্বার 10 ডাউনিং স্ট্রিটের সামনে। আপনারা জানেন যে নাম্বার 10 ডাউনিং স্ট্রিট হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের কার্যালয় এবং বাসভবন। এই নাম্বার 10 ডাউনিং স্ট্রিট হচ্ছে ব্রিটেনের আশা ভরসার প্রতীক, কিন্তু সেই আশা ভরসায় অনেকটাই চির ধরেছে সাম্প্রতিক সময়ে যে পার্টিকেট স্ক্যান্ডালের কারণে। আপনারা জানেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জুড়ে 2020 এবং 2021 সালে যখন কোভিডের সারা দেশে যখন কোভিডের কারণে রেস্ট্রিকশন চলছিল, ভয়াবহ এবং কঠোর নিষেধাজ্ঞার মধ্য দিয়ে দেশ যাচ্ছিল, এবং সেই নিষেধাজ্ঞা যিনি আরোপ করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন, তিনি সেই নিষেধাজ্ঞা অমান্য করে এই কার্যালয়ের ভিতরে 16টি পার্টি করার প্রমাণ ইতিমধ্যেই ব্রিটিশ গণমাধ্যমগুলোতে এসেছে। এটি মূলত নভেম্বরের 30 তারিখে ডেইলি মিরর পত্রিকা প্রথম এই পার্টির খবরটি ব্রেক করে যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নাম্বার 10 ডাউনিং স্ট্রিটে একটি পার্টি হয়েছিল, সেটি হচ্ছে যে নাম্বার 10 ডাউনিং স্ট্রিটের স্টাফরা আয়োজন করেছিলেন, কিন্তু পরবর্তীতে সেটি ব্রিটিশ আরও যে গণমাধ্যমগুলো তাদের একের পর এক অনুসন্ধানে একের পর এক পার্টির খবর মানে বেরিয়ে আসতে থাকে, এবং সেই পার্টির অনেকগুলোতেই সরাসরি প্রধানমন্ত্রী বোরিস জনসন এবং তার স্ত্রী কেরি জনসনের সংশ্লিষ্টতার প্রমাণ এবং কথা উঠে এসেছে। এবং সেটি নিয়ে আপনারা জানেন যে তদন্ত চলছে, একজন সরকারি কর্মকর্তা সু গ্রে নেতৃত্বে একটি তদন্ত চলছে, আরেকটি তদন্ত চলছে মেট্রোপলিটন পুলিশের তত্ত্বাবধানে। এবং আপনারা জানেন যে মেট্রোপলিটন পুলিশের চিফ ক্যাসেন্ড্রা ডিক যে 6টি কারণের জন্য পদত্যাগ করেছেন, তার মধ্যে একটি হচ্ছে নাম্বার 10 ডাউনিং স্ট্রিটের এই পার্টি গেট স্ক্যান্ডালের তদন্ত কাজ শুরু করতে দেরি করার অভিযোগটি কিন্তু তার মধ্যে রয়েছে। সব কিছু মিলিয়ে পার্টিগেট স্ক্যান্ডাল শুধুমাত্র আর রাজনৈতিক স্ক্যান্ডালে সীমাবদ্ধ নেই, এটি সারা ব্রিটেনের সাধারণ মানুষদের মধ্যে এক ধরনের একটি অবিশ্বাস তৈরি করেছে বর্তমান সরকারের প্রতি। বোরিস জনসনের পদত্যাগের দাবি উঠেছে ব্রিটিশ পার্লামেন্টে, তার নিজ দলের সংসদ সদস্যরা পর্যন্ত সেই দাবি তুলেছেন, বিরোধী দলের যে কেয়ার স্টারমার থেকে শুরু করে প্রত্যেকেই সেই দাবিতে মুখর ছিলেন এবং এখনও আছেন ব্রিটিশ পার্লামেন্টে। বোরিস জনসন 3 জাতির কাছে ক্ষমা চেয়েছেন, প্রথমবার তিনি পার্লামেন্টে ক্ষমা চেয়েছেন জাতির কাছে, তারপরে প্রিন্স ফিলিপ যখন মারা যাওয়ার পরে তার ফিউনারেলের ঠিক আগের রাত্রে আরও একটি পার্টির খবর যখন বের হয়ে আসে, তিনি তখন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে ক্ষমা চেয়েছেন। এবং গত কয়েকদিন ধরে এই পার্টিকেট স্ক্যান্ডালের যে অনেকগুলো ছবি প্রকাশ পেয়েছে, যেখানে 2টি ছবিতে দেখা গেছে একটিতে বোরিস জনসনের হাতে মদের গ্লাস মানে তিনি পার্টিতে অংশ নিচ্ছেন, আরও একটিতে দেখা যাচ্ছে যে ক্রিসমাসের সময় একটি পার্টিতে যেখানে কুইজ বা লটারি ড্র হচ্ছিল সেখানে মদের বোতল খোলা এবং পেছনে বোরিস জনসন দাঁড়িয়ে আছেন। সব কিছু মিলিয়ে এই পার্টিকেট স্ক্যান্ডাল আসলে বোরিস জনসনের ক্ষমতাকে কতটুকু নাড়িয়ে দিয়েছে সেটা যারা আসলে ব্রিটিশ রাজনীতির খোঁজ খবর রাখছেন তারা আরও ভালো বলতে পারবেন। এবং প্রধানমন্ত্রী বোরিস জনসন কিন্তু রিজাইন করবেন না বলে বারবার বলছেন, পদত্যাগ করবেন না, মধ্যবর্তী নির্বাচনের কথা বারবার উঠে আসলো, সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের আভাস পাওয়া যাচ্ছে না, কিন্তু বোরিস জনসনের উপর সারা দেশব্যাপী একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এবং পার্টিকেট স্ক্যান্ডালের যে 2টি তদন্ত প্রতিবেদন, সেই তদন্ত প্রতিবেদন আজকালকের মধ্যেই বের হয়ে আসবে, সেখানে আসলে বোরিস জনসন কতটা সেখানে ইনভলভ ছিলেন, কতটা দায়ী, সেই বিষয়গুলো আরও একটু সুস্পষ্টভাবে আসবে। আর এই সুস্পষ্টভাবে এই বিষয়গুলো আসার পরেই হয়তো ব্রিটেনের রাজনীতির নতুন একটি গতিপথ তৈরি হতে পারে, বদলে যেতে পারে বর্তমান ধারার যে গতিতে রাজনীতি চলছে সেটি। আপনারা জানেন কোভিডের সময় ব্রিটেনে গত এই যে 1.5 বছরের বেশি সময় ধরে 160,000 মতো মানুষ মৃত্যুবরণ করেছেন, আর বোরিস জনসন এখানে পার্টি করে যে মানে অন্যায় কাজটি করেছেন সেটি আসলে এখানকার বা ব্রিটিশ সাধারণ মানুষজন মানতে পারছেন না। আর এই আবেগের জায়গা থেকেই বোরিস জনসনের পদত্যাগের কথা বারবার উঠে আসছে। এই হচ্ছে পার্টিগেট স্ক্যান্ডালের সে সর্বশেষ তথ্যগুলো আমাদের কাছে ছিল, সেই তথ্যগুলোর বিস্তারিত পার্টিগেট স্ক্যান্ডালের যখন তদন্ত প্রতিবেদনগুলো আসবে সেই প্রতিবেদনগুলো আবার আপনাদেরকে জানিয়ে দেব। নাম্বার 10 ডাউন স্ট্রিটের সামনে থেকে আসুম মাসুম, রানার টিভি।